أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد সম্মানিত শুনুন ভাই কাতার থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন আমিন আপনি জানতে চাইছেন মৃত ব্যক্তির জন্য কোথায় কোথায় দান করাটা সবচেয়ে বেশি ভালো কোন জায়গাতে টাকা সদকা করলে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ভালো হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রথম কথা হলো মানুষ যখন মারা যায় তারা সব আমল বন্ধ হয়ে যায় এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে স্পষ্ট করে আল্লাহ রাসূল হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই সহি মুসলিম বর্ণনা আছে জামাত আল ইনসান ইন কাতান হু আমালু ইল্লা মিন সালাস মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত সদকায় জারিয়া সদাকাতুন জারিয়া কথারে আছে জারি মানে কি যেটা চালু থাকে সদকা মানে কি দান যেই দানটা করে গেছে কিন্তু দানটা এখনও চালু আছে মৃত্যুর পরেও এক দুই নম্বরে আও এলম নিয়ম তফাও বিহি যেমন এলম যেই এলম দ্বারা মানুষ উপকৃত হইতেছে সেটা দিনই এলম অন্যান্য শয়তানি এলম না দিনী বিদ্যা দুই নম্বর তিন নম্বর হয়েছে ওলাদুন সলিহন ইয়াদুল্লাহ নেক সন্তান ছেলে হোক মেয়ে হোক রেখে গেছে নেক সন্তান যেই ইয়াদুল্লাহ তার জন্য দোয়া করলে দোয়া যাবে তো এখন এই যে এখানে তিনটা খাতের মধ্যে ছেলে পেলে যদি ভালো কাজ করে সেটাও যাবে সে ভালো এলেম শিখিয়ে দিয়েছে সেটাও যাবে সদকা জারিয়া রেখে গেছে সেটাও যাবে তারপর ছেলে পেলে যদি তার জন্য সদকা করে সদকা করাও এটা হাদিস দ্বারা প্রমাণিত সদকা করা যায় যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলছিলেন যে আল্লাহ রাসূল আমার আম্মা তো হঠাৎ মারা গেল আমি তার পক্ষ থেকে দান করতে পারবো কি সে যদি কথা বলতে পারতো যে তাহলে দান করতে বলতো তাহলে আমি কি দান করতে পারবো কিনা তখন নবী সাল্লাল্লাহু স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ দান করা তো মৃত ব্যক্তির পক্ষে থেকে দান করলে তার কবরে সব যাবে এটা স্পষ্ট প্রমাণ করে আরও বর্ণনা রয়েছে এই জন্য দান করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দান মৃত ব্যক্তির কবরে লাগে আর দানের ফজিলত তো অনেক কবরে যেমন ঠান্ডা হবে ছায়া হবে দানেরও তারপর দানের একটা সদকাও আছে তারপর দান আরও সে নিজে স্থান হবে ইত্যাদি অনেক ফজিলত আছে দান করাটা মৃত ব্যক্তির জন্য খুবই উপকারী এই বিষয়গুলো যদি করতে পারেন তা খুবই ভালো সেই জন্য এই সমস্ত বিষয়গুলো যেখানে দীর্ঘস্থায়ী সব যাবে বা সদকায় জারিয়া সব বা থেকে যাবে নষ্ট হয়ে যাবে এই সমস্ত ক্ষেত্রগুলো করা দরকার যেমন নতুন মসজিদ হইতেছে মসজিদ করে দেওয়া বা মসজিদ করে দেওয়া বা টাকা পয়সা লাগানো যে মসজিদের কাজে লাগে মাদ্রাসা দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন সুন্নাহ সহি শিক্ষা দেওয়া হয় বেদা শিরিকি পতে না যেখানে সহি কোরআন আর কোরআন এবং সহি সুন্নার আলোকে শিক্ষা দান করে সেই সমস্ত মাদ্রাসা দান করা কোরআন এবং সহি সুন্নার আলোকে অনেক প্রতিষ্ঠান আছে দানের বারবার বলতেছে দানের কথা ওই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে দান করতে হবে তারপরে একটা মাদ্রাসার ছেলেকে লেখাপড়া করানো আলেম বানানো হাফেজ বানানো আলেম বানানো গরিব হোক অথবা যারা টাকা পয়সাতে পড়তে পারে না তাদেরকে আলেম বানানো এই যে আলেমের পরে আলেম হতে হতে আলেমের পরে আলেম হতে থাকবে হাফেজের পরে হাফেজ হতেই থাকবে মৃত্যুপর্যন্ত এইভাবে চলতেই থাকবে তারপরে আপনার মসজিদ মাদ্রাসায় যেখানে দিনী প্রতিষ্ঠান লেখাপড়া করা হয় সেখানে কোরআন কিনে দেওয়া বা বই পুস্তক কিনে দেওয়া বা নুরানি কায়দা কিনে দেওয়া ওর দ্বারা পরে আলেম হতে থাকবে শিক্ষা গ্রহণ করতে থাকবে তারপরে ইসলামের বই পুস্তক যেখানে লাইব্রেরি আছে সেখানে কোরআন হাদিস মানুষের যেখানে পড়ে নিয়মিত সেখানে বই পুস্তক কিনে দেওয়া বই পুস্তক পড়বে মানুষের দিনই শিখে অর্জন করবে সবের পরে একটা সব থাকতেই থাকবে সেখানে কোরআনের অনুবাদ কিনে দেওয়া হাদিসের অনুবাদ কিনে দেওয়া ভালো ভালো কোরআন সুন্নাহ সহি বিশুদ্ধ বই পুস্তক কিনে দেওয়া এমনিভাবে বই পুস্তক বিতরণ করা ভালো ভালো হাদিসের বই আছে এবং কোরআনের সম্পর্কে তাফসির আছে তারপরে ভালো ভালো দোয়া লিখিত বই আছে এই সমস্ত বই আলেম ওলামা অনেক লেখছেন এগুলি বিতরণ করে দেওয়া ছাপায় বিতরণ করা তাহলে মানুষে পড়বে এবং এগুলি সব হয়ে থাকবে এরকমভাবে এতিম দুস্থ গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা তারপরে বিধবা অনেক মেয়ে আছে তাদের ঘর নাই বাড়ি নাই এদেরকে খরচপাতি দিয়ে বিবাহসাথীর ব্যবস্থা করা বা এতিম অনেক মেয়ে আছে বিবাহ হয় না এতিম অনেক ছেলে আছে বিবাহ করতে পারে না তাদেরকে বিবাহসাথীর ব্যবস্থা করা সাহায্য সহায়তা করা তাদেরকে তারপরে অনেকের ঘর বাই ভেঙে গেছে টিনের ঘর সনের ঘর থাকতে পারে না তাদের ঘরটা ঠিক করে দেওয়া এরকম বহু সবের খাত আছে এই সমস্ত খাতে যারা দান করতে হয় সেটা কম হোক কোটি কোটি টাকা দান করতে হবে তা জরুরি না কম হোক যদি সাহায্য সহায়তা গোপনে গোপনে দান করে আসতে হবে তখন এগুলি মৃত্যু ব্যক্তির কবরে লাগবে
এরকম বহু খাত আছে দান করার, এ সমস্ত বিষয়ে দান না করে আমরা মানে বুঝি না। আমরা মৃত ব্যক্তি মানুষ মারা গেলেই ওই হুজুর আলেম ওলামা কিন্তু এসে মনে করে যে এক পেট খাওয়াইতে পারলেই মনে করো আমি অনেক কিছু করলাম, যেটা করা দরকার সেটা করে না, যেটা করার দরকার সেটা না করে, যেটা না করা দরকার যেটা নিষেধ ওইটা নিয়ে সবাই পারাপারে, এই হলো উল্টা বুঝলো রাম। আল্লাহ সবাইকে সহি বুঝদান করুন। আল্লাহ আমিন হাজ সাল্লাহ তালা নবীন সালামালাইকুম তুল্লাহ বরকাত।